السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم وما خلقت الجن والإنس إلا ليعبدون وقال النبي صلى الله عليه وسلم فيما يرويه عن ربه عز وجل يا ابن ادم تفرغ لعبادتي املا صدرك غنى واسد فقرك والا تفعل املا صدرك شغلا ولا اسد فقرك راه الترمذي وابن ماجه حديث صحيح الحمد لله الله تبارك وتعالى ونك প্রশংসা নবী মোহাম্মদ রসুল্লা প্রতি অসংখ্য সালাত ও সালাম নাজিল হোক আল্লাহমাসল্লাহ আলহি আল্লাহমারিকা আলহী অতঃপর বর্তমান দাওয়া এবং আমাদের যুব সমাজ শীর্ষক স্পেশাল সেমিনার যেটি নিউ ইয়র্কের তাহিদ ফাউন্ডেশন ফর নলেজ অ্যান্ড ডেভেলপমেন্ট in এর পক্ষ থেকে বা তাদের সমন্বিত চেষ্টা ও সমর্থনের মাধ্যমে অনুষ্ঠিত হয়েছে এই অনুষ্ঠানে উপস্থিত দেশ বরণ্য বরং বিশ্ব বরণ্য অলামায় কেরাম এবং বিভিন্ন বয়সী বিভিন্ন পেশাজীবী বিশেষভাবে এখানে যারা উপস্থিত হয়েছেন অধিকাংশ নব্বই পারসেন্ট যুবক সমাজ আল্লাহ তবরকতলা আমাদের সবাইকে নিয়ে আজকের এই অনুষ্ঠানকে বরকট মণ্ডিত কব করুন এবং কবুল করুন আল্লাহ আমিন আজকে আমাকে যে বিষয়ে আলোচনা করতে বলা হয়েছে সেটি হল যুবকদের এবাদত এবং ইসলামী জিন্দিগি অত্যন্ত ব্যাপক একটা বিষয় মুসলমানদের ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ এক নম্বর বিষয়ই তো এটা এক নম্বর না অথচ এই বিষয়ে কয়েক মিনিটে আলোচনা কমপ্লিট করতে হবে ইনশাল্লাহ শুধুমাত্র ইশারা ইঙ্গিতে কিছু কথা বলবো এবাদত বিষয়ে তো আমরা সারা জীবনই শুনতেছি শুনে আসতেছি কিন্তু আজকে বিশেষভাবে যুব সমাজের এবাদতের বিষয়ে কথা বলতে বলা হয়েছে কারণ যারা শিশু নাবাল্য তাদের উপর এবাদত ফরজই হয় নাই আর যারা আমাদের সমাজে বয়স্ক তারা কী করবে বেকার হয়ে গেছে এখন এবাদতই তো করবে কিন্তু মাঝখানে যারা যুবক তাদের তাদেরকে এবাদত শেখানো তাদের জন্যে এবাদতের প্রয়োজনীয়তা এবাদতের গুরুত্ব এটা আমাদের তুলে ধরা দরকার তো সর্বপ্রথম আমরা এবাদতের মর্ম বোঝার চেষ্টা করব এবাদত বলতে আমরা কি বুঝি যুবকরা কি এবাদত করবে বা মুসলিম কি এবাদত করবে এবাদত তো বিভিন্ন ধরনের আছে। এই জন্য আমাদেরকে জানতে হবে যে আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহ সাল আলহি আসাল্লাম আমাদেরকে এবাদতের দাওয়াত দিয়েছিলেন আমাদেরকে এবাদতের দাওয়াত দেওয়ার জন্যই উনি প্রেরিত হয়েছেন আল্লা যেমন মানব জাতি এবং দানব জাতিকে সৃষ্টি করেছেন শুধুমাত্র তার এবাদতের জন্যে আর নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লি সাল্লামকে প্রেরণ করা হয়েছিল এবাদতের দিকে দাওয়াত দেওয়ার জন্য। এবাদতের দিকে দাওয়াত দিবেন এবং আল্লা তরকতলার নিকটে গ্রহণযোগ্য কবুলযোগ্য মনোনীত এবাদত কিভাবে হবে সেটা শেখানোর জন্য শুধু এবাদতের জন্য আমাদেরকে আল্লাহ সৃষ্টি করেননি আল্লাহ তবরকতাল্লাহ তার মনোনীত পছন্দনীয় এবাদতের জন্য সৃষ্টি করেছিলেন অন্যথায় যেই সমাজে আল্লাহ রসুলামকে প্রেরণ করা হয়েছিল এরা সব এবাদত বিশেষজ্ঞ আবুজাহাল আবু আহাব এদের কামি তো এবাদত ছিল সব আলহাজ, কামা শরীফের কাছে পড়ে সব সবসময় দেখেন ইতিহাস পড়ে দেখেন ইসলামের ইতিহাস পড়েন আপনি সবসময় এদেরকে কাবা শরীফে পাওয়া যেত কামা শরীফের আশপাশেই তারা গুড়গুড় করতো ওখানেই তারা আড্ডা মারত ওখানেই তারা থাকতো আর তাদের এবাদতের যে বর্ণনাগুলো পাওয়া গেছে বিভিন্ন প্রকারের এবাদত ওখান থেকে আমরা শিখতে পারি কি কি এবাদত আমরা করব। আবুল জাহাল আবুল লাহাব তারা সবাই ছিল আলহাজ বুঝেছেন আলহাজ ছাড়া একজনও ছিল না আমরা তো বলি আলহাজ নাকি যে একাধিক হজ করে এই জন্য ওই জাহিলি সমাজে কোনো হাজি ছিল না সব আলহাজ আলহাজ আবু জাহাল আলহাজ আবুল আলহাজ আবু তালেব আলহাজ আব্দুল মোতালে আলহাজ সব আলহাজ আলহাজ ছাড়া কোনো লোকই ছিল না একবার হজ করা কোনো লোক ছিল না একবার হান্ড্রেড পারসেন্ট হজ হাজি ছিল আলহাজ ছিল হাজি বললে ভুল হবে হাজি তো একবার হজ করছে কিন্তু জাহেলি যুগের লোকগুলো জন হাজি ছিল সব আলহাজ ছিল প্রতি বছর হজ করতে। এখন তো আমার মুসলমান অর্থ সম্পদ থাকলেও প্রতি বছর হজ করতে পারবো না রেস্ট্রিকশন আছে হ্যাঁ বছর বেঁধে দেওয়া আছে এত বছরের মেধে করতে পারবো না তো আলহামদুলিল্লাহ তা কি হজ করতে কি বলে এবাদত করতে হবে রসুল উল্লাহ সাল্লাহ আলহ্লাম যে এবাদত শিখিয়েছেন আল্লাহ আমাদেরকে যে এবাদত করার জন্য প্রেরণ করেছিলেন এই যে উনি কাগজ দেওয়ার রেডি হয়ে গেছে আচ্ছা আলহামদুলিল্লাহ সহজ সংক্ষেপে বলি এবাদতদের ধারা দুইটা এবাদতের ধারা হলো দুইটা একটা হলো পজিটিভ আদেশমূলক করণীয় এবাদত আর একটা হলো বর্জনীয় এবাদত আল্লাহ রসুল বলছেন তা আবুদুল্লাহ আর আবু জাহালের সমাজের সংজ্ঞা ছিল তাবুদুল্লাহ হ্যাঁ ওলা তমতেন আনি আসিয়া আনি শির তোমরা আল্লাহর এবাদত করো কিন্তু শির এবং অন্যান্য পাপ পঙ্কিলতা থেকে বেঁচে থাকার কোনো দরকার নাই আর মোহাম্মদ সাল্লামের দিন ধর্ম হলো এবাদত করতে হবে এবাদতের পাশাপাশি সাথে সাথে শির্ক এবং অন্যান্য পাপ কর্ম থেকে বেঁচে থাকতে হবে বুঝা গেছে তাহলে সহজে এবাদতের মধ্য দিয়ে আবু জাহেলের ধর্ম আর রসুলের ধর্মটা আমরা শিখিনি আবু জাহেলের ধর্ম হলো এবাদত করা শির্ক এবং অন্যান্য পাপ থেকে বেঁচে না থাকা আর মোহাম্মদ সুল্লামের ধর্ম দিন হলো এবাদত করা শির্ক এবং অন্যান্য পাপ কর্ম থেকে বেঁচে না থাকা এই ধর্ম আবু জাহেলের ধর্ম আমাদের সমাজে চালু হয়ে গেছে এবাদত করলে কোনো করাতে কোনো আপত্তি নাই সব ধরনের দশ ঘন্টা তাহাজুদ পড়বো কপাল কপালের চামড়া পর্যন্ত উঠাই দিব কিন্তু আমাকে কোন পাপ কর্ম থেকে বিরত দেখতে পাওয়া যাবে না একটা আবুজাহিল ধর্ম বলা যায় লাহাউলা বলা করে এবাদত করতে হবে শিট বর্জন এবং কুফরি বর্জন করতে হবে তারপরে আলহামদুলিল্লাহ এবাদত হয় মাত্র দুইটা শর্ত সাপেক্ষে আপনি এবাদত বলতে পারবেন যে কোনো কাজকে একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য এবং রসুল্লাহ সাল্লামের পদ্ধতি অনুযায়ী আমার পদ্ধতি অনুযায়ী না হুজুরের পদ্ধতি পীর মুর্শিদ মুফতি মহাদ্দেশের কোনো পদ্ধতি অনুযায়ী শুধুমাত্র রসুল সাল্লামের পদ্ধতি অনুযায়ী যেই এবাদত করা হবে ওইটাই কেবল এবাদত যদি আল্লাহর জন্য আল্লাহকে রাজি খুশি করার জন্য এবাদত না হয় এই এবাদতের নাম হলো শির্ক আর যদি রসুল সাল্লামের পদ্ধতিতে এবাদত না করা হয় এই এবাদতের নাম হলো বিদাত এবাদতের মধ্য দিয়ে আমরা বড় দুটা পাপের সাথে পরিচিত হয়ে গেলাম আল্লাহ তবরকতাল্লাহ আমাদেরকে তারপরে হ্যাঁ যুবকদের জিন্দিগি যুবকদের জিন্দিগি এবাদতের সাথে থাকবে সাব সাহবন্না সাফি এবাদতিল্লা যেই যুবকরা এবাদতের মধ্যে গড়ে উঠবে বেড়ে উঠবে জীবন পরিচালনা করবে এই এই যুবকদের ফজিলত রয়েছে রসুল্লা সালাম এই হাদিস থেকে পাওয়া যায় সেই বিভীষিকা ময় কিয়ামতের ময়দানে আরসের ছায়া তলে আল্লাহর বিশেষ ছায়া লাভ করবে কারা যুবকরা যারা এবাদতের মধ্যে তাদের जिंदगी জীবন যাপন করেছিল আল্লাহ তবারক আমাদের সকলকে এই ধরনের যুবকদের অন্তর্ভুক্ত করুন আল্লাহ মামিন ইস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়ারিসাইরুল মুসলিমিন ফস্তাগফিরুন্নাহু হুয়াল গফুরুর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি